Hey guys, welcome to football. The other video, the show, I can go to the video that a sort of update to Mother Shumi share Kurbo. To Mother Kin to act a question, action footballer Kenye Jordan Elsey Tar Vaparakin to Shirakum Babekuno update power that Senna. Ono the East Bengal on Notom Shishokota, the over the shortcut of Kalke, Imam East Bengal is a private limited company. Board meeting at Port Jani the Etenje, East Bengal team building its a process, Shirakin to Price Shepote, a Charpajan footballers case sign Kodarikin to East Bengal, a season of the team building complete Koda Felbe to ever question Oce, the Duranka Keltesha, East Bengal Shomotok their moon, Joy Kodeneva, Jordan Elsey, a Australian footballer, Jarshong, East Bengal contract. A 31st May 2024 পরেই শেষ হয়ে যাচ্ছে তিনি কি থাকবেন তো ডুরান কাপ ফাইনাল খেলতে গিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের এগেইনস্টে জর্ডান এলসির কিন্তু একটা এসএল টিআর হয় এবং অ্যান্টেরিয়র ক্রুসের লিগামেন্টে গ্রেড 3 টিআর বলতে আমরা যেটা বুঝি সেটাই কিন্তু হয় এবং তারপরে তিনি অ্যান্টেরিয়র ক্রুসের লিগামেন্টে অপারেশন করেন এবং অপারেশনের পরে এই সিজনের লাস্টের দিকে তিনি কিন্তু কলকাতায় এসে রিহ্যাব করছিলেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াত্রাতের আন্ডারে তো জর্ডান এলসিকে নিয়ে কি ডিসিশন নেবে ইস্ট বেঙ্গল সেদিকে কিন্তু আমরা প্রত্যেককে তাকিয়ে রয়েছি তবে জর্ডান এলসির যেটা প্রেজেন্ট স্ট্যাটাস তাকে নিয়ে কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াত্রাতকে অর্থাৎ জর্ডান এলসিকে নিয়ে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াত্রাত যে ডিসিশন নেবেন সেটাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মেনে নেবে তবে জর্ডান এলসির বিকল্প ফুটবলার খোঁজা কিন্তু শুরু হয়ে গেছে তার কারণ তোমরা জানোই হিদাজি মায়ের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে জর্ডান এলসির থেকেও যদি আরও বেটার কোনো ফুটবলার পাওয়া যায় মানে বেটার ইন দ্য সেন্স আরও ফিট যদি কোনো ফুটবলার পাওয়া যায় এবং টেকনিক্যালি যদি আরও সাউন্ড কোনো ফুটবলার পাওয়া যায় সেই দিকে কিন্তু ইস্ট বেঙ্গল নজর রাখছে অন্যদিকে আরও একটা অপশান কিন্তু তারা খোলা রাখছে জর্ডান এলসি গেম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর যে প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ ইস্ট বেঙ্গল খেলবে সেইখানে তাকে দেখে নেওয়া হবে তারপরে হয়তো তাকে আইএসএলে রেজিস্টার করানো নিয়ে ভাবনা চিন্তা করতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আপাতত কিন্তু জর্ডান এলসির আপডেট এই পর্যন্তই অনেকেই তোমরা জর্ডান এলসির ব্যাপারে জানতে চেয়েছো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল চলে ছোট্ট আপডেটে তোমাদের সঙ্গে শেয়ার করেছিল যদি ভিডিওটা ভালো হচ্ছে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব ফ্রেন্ড বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে